আমাদের প্রত্যেকের জীবনেই ওষুধ অতি প্রয়োজনীয় জিনিস, আর সেই ওষুধ সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকায় আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকি। আজ আমি আপনাদের জানাবো তেমনই একটি প্রয়োজনীয় ওষুধ ও রোগ সম্পর্কে, আর সেই রোগটি হলো গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক। প্রথমেই জানবো গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস বলতে আমরা কি বুঝি। গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস বলতে আমরা বুঝি আমাদের খাদ্যনালী, পাকস্থলী এবং অন্ত্রের প্রদাহ, আর এই প্রদাহের কারণেই আমাদের খাওয়ার আগে ও পরে বুক জ্বালাপোড়া করে, বুকে ব্যথা করে, পেটে ব্যথা করে ও খাওয়ার পরে দীর্ঘক্ষণ পেট খালি থাকলেও পেটে ব্যথা করে, বমি বমি ভাব হয়। আর এই সব উপসর্গকেই আমরা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস বলে থাকি। গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস কেন হয়, আসুন জেনে নেই আমাদের গ্যাস্ট্রিক হওয়ার প্রধান কারণগুলো কি কি। আমাদের দেশে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস হওয়ার প্রধান কারণ হলো খাদ্যাভ্যাস ও আমাদের লাইফস্টাইল। সময় মতো খাবার না খাওয়া, খাবারে অনিয়ম করা, অতিরিক্ত মশলা ও তেলযুক্ত খাবার খাওয়া, স্পাইসি ও ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া, বেশি বেশি ভাজাপোড়া খাওয়া, কোমল পানীয় খাওয়া, ব্যথানাশক ঔষধ খাওয়া। এখন জানবো গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস এর লক্ষণগুলো কি কি, কিভাবে বুঝবো আমাদের গ্যাস্ট্রিক হয়েছে। খাওয়ার আগে ও পরে বুক জ্বালাপোড়া করা, পেটের উপরিভাগের মাঝখানে ব্যথা করা, খাবারের পরে দীর্ঘক্ষণ পেট খালি থাকলে পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, পেট ফেঁপে যাওয়া ও মুখে দুর্গন্ধ হওয়া। এই সকল উপসর্গ দেখা দিলে আমরা বিভিন্ন রকম ঔষধ সেবন করে থাকি, আর সেই সাথে আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকি। আর সেই প্রতারণা থেকে রক্ষা পেতে আজ আমরা আপনাদের সাথে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা বাজারে দুই ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ পেয়ে থাকি, একটি হলো H2 রিসিপ্টর ব্লকার্স ও অন্যটি হলো PPI ড্রাগ। H2 রিসিপ্টর ব্লকার্স, যার মধ্যে রয়েছে সিমিটারিন, রেনিটিডিন, ফ্যামোটিডিন ও নিজাটাডিন। অন্যদিকে PPI ড্রাগে রয়েছে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল ও ডেক্সল্যান্সোপ্রাজল। আমাদের গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস এর সমস্যা সমাধানের জন্য জোরেল অত্যন্ত কার্যকরী একটি ওষুধ, যাতে রয়েছে রেবিপ্রাজল। রেবিপ্রাজলের বিবরণ, রেবিপ্রাজল গ্যাস্ট্রিক প্রাইটাল কোষের এনজাইমকে বাধা দেওয়ার মাধ্যমে অ্যাসিড নিরসন বন্ধ করে। এই এনজাইমকে প্যারাটাইল কোষের প্রোটন পাম্প বলা হয় এবং এজন্য রেবিপ্রাজলকে সাধারণভাবে প্রোটন পাম্প ইনহিবিটর বলা হয়। নির্দেশনা, ইরোসিপ অথবা আলসারজনিত GRD এর নিরাময়ে, ডিউডোনাল আলসার নিরাময়ে, হেলিকোব্যাক্টার পাইলোরির নির্মূলের মাধ্যমে পুনরায় ডিউডোনাল আলসার হওয়ার ঝুঁকি কমাতে, প্যাথোলজিক্যাল অতিরিক্ত অ্যাসিড নিরসনে। জোরেল 20 মিলিগ্রাম, না ভেঙে পুরোটাই একবারে সেবন করতে হবে, খাবারের সাথে বা আলাদাভাবে সেবন করা যেতে পারে। আপনি যদি ইরোসিপ অথবা আলসারজনিত GERD এর নিরাময়ের জন্য রেবিপ্রাজল ব্যবহার করেন, তাহলে আপনাকে দৈনিক একটি করে জোরেল 20 মিলিগ্রাম 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে। 8 সপ্তাহ পর সম্পূর্ণভাবে রোগ নিরাময় না হলে আরও 8 সপ্তাহ সেবন করতে পারেন। ইরোসিপ অথবা আলসারজনিত GERD এর নিরাময়কে নিয়ন্ত্রণে রাখতে আপনি দৈনিক একটি করে জোরেল 20 মিলিগ্রাম খেতে পারেন। জোরেল কেন খাবেন? বাজারের সবচেয়ে সাশ্রয়ী, যা মাত্র 3 টাকায় পাওয়া যায়,
অন্যান্য ওষুধের চেয়ে প্রায় 50% সাশ্রয়ী। সতর্কতা, আমাদের প্রত্যেকের উচিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট পেতে।